এটার প্রাইস হচ্ছে 3,50,000 টাকা মাত্র, আর এটার প্রাইস হচ্ছে 3,70,000 টাকা। গাইস আপনারা যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোর ইঞ্জিনও আপনারা চেক করে নিতে পারবেন টেস্ট করে। আর এটার প্রাইস হচ্ছে 24,90,000 টাকা। এই প্রাইসটা নেগোশিয়েবল, আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারেন। Press the bell icon on the YouTube app and never miss another update. এখানে সব সেকেন্ড হ্যান্ড কারগুলো আছে। তো এইখানে যে কারগুলো আছে এটা হলো রাজধানী উচ্চ বিদ্যালয়। তো এই রাজধানী সংসদ ভবনের উল্টা পাশে। হ্যাঁ, সংসদ ভবনের উল্টা পাশে। তো রাজধানী উচ্চ বিদ্যালয়ে প্রত্যেক শুক্রবার, প্রতি শুক্রবার গত 19 বছর ধরে এখানে কার হাট হচ্ছে। তো এখানে হাটটা চলে হচ্ছে যে সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত এই হাটটা চলে। আর আপনারা এই এই হাট থেকে খুব নিশ্চিন্তে গাড়িগুলো কিনতে পারেন, কারণ এখানে যে পেপারসগুলো আছে এই পেপারসগুলোর সব দায়িত্ব কার হাট লিমিটেড নেবে। হ্যাঁ, ডিসক্রিপশনে আমি অ্যাড্রেস দিয়ে রেখেছি এবং আপনার গুগল ম্যাপের যে লোকেশনটা সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে চেক করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা দেখি সব কারগুলোর প্রাইসগুলো দেখি। আমি চেষ্টা করছি সব কারগুলোর প্রাইস জানার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কার, তো সবগুলা প্রাইস তো আপনাদের জানা সম্ভব না। যতগুলো মেন মেন কারগুলো আছে যেগুলো মানুষ কিনতে চায়, যেগুলো মানুষ খুঁজে অনলাইনে কমেন্টে আমি দেখছি, যেগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। হাই প্রাইস থেকে লো প্রাইসের মধ্যে এখানে সর্বোচ্চ কার আমরা আজকে দেখলাম যে 55 লাখ টাকা পর্যন্ত আছে, আর লো প্রাইস হচ্ছে 3,50,000 টাকা। আমরা সবগুলো কারই কভারেজ করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে থাকি, লেটস গো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িটা, এটা হচ্ছে হুন্ডাই কোম্পানির একটা গাড়ি, এটা হচ্ছে টুসন। এটার মডেল হচ্ছে 2010 সালের, আর রেজিস্ট্রেশনও 2010 সালে। এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি, এটা এসি করা আছে, পিএসটি করা। অ্যান্ড আপনার এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে বিভিটিআই ইঞ্জিন, এটার মধ্যে কোনো সিএনজি করা নাই, এটা অয়েলে চলবে। গাইস আপনারা যারা লো বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা, যেমন এখানে যে 90 মডেলের একটা গাড়ি আছে, এটার মডেল হচ্ছে 91 আর রেজিস্ট্রেশন হচ্ছে 96, এটা এসি করা আছে, আর এটার ইঞ্জিন হচ্ছে কন্ট্রিবিউটর ইঞ্জিন। গাইস একটা কথা বলে রাখি, 90 মডেলের যে গাড়িগুলো ওইগুলোর ইঞ্জিনগুলো নর্মালি কন্ট্রিবিউটর হয়, আর এটার প্রাইসটা খুবই কম। এটার প্রাইস হচ্ছে 3,50,000 টাকা মাত্র। গাইস তারপর আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চোরসা একটা গাড়ি, এটা হচ্ছে 98-এর মডেল, আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2003-এ, এটা সিসি হচ্ছে 1331 সিসি, এটাও এসি করা আছে, আর এটার ইঞ্জিন হচ্ছে ইএফআই ইঞ্জিন, আর এটা এই গাড়িটা সিএনজি করা আছে। সিএনজি করা ভালো, কারণ যারা একটু লো কস্টের মধ্যে গাড়িগুলো রান করতে চান তাদের জন্য সিএনজি করা খুবই ভালো। আর এটার প্রাইসটাও খুবই কম, এটা হচ্ছে 5,50,000 টাকা। গাইস তারপর আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করোনা একটা গাড়ি, এটা হচ্ছে টয়োটা কোম্পানির একটা গাড়ি। এই গাড়িটার মডেল হচ্ছে 91 মডেল, আর এটার রেজিস্ট্রেশন হচ্ছে 98, এটা সিসি হচ্ছে 1500 সিসি, আর এটা দেখতে পাচ্ছি যে এটার ইঞ্জিনটা হচ্ছে ইএফআই ইঞ্জিন, এই গাড়িটাও সিএনজি করা আছে, আর এটার প্রাইস হচ্ছে 3,70,000 টাকা। গাইস তারপর আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটাও চোরসা একটা গাড়ি, এটার মডেল হচ্ছে 98-এর মডেল, আর এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2004-এ, আর এটা সিসি হচ্ছে 1331 সিসি, আর এই গাড়িটাও যে ইঞ্জিনটা ব্যবহার হচ্ছে ওটা হচ্ছে ইএফআই ইঞ্জিন, আর এটার প্রাইস হচ্ছে 5,90,000 টাকা। গাইস একটা কথা বলে রাখি, আপনাদের এই যে এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে এই প্রাইসগুলো নেগোশিয়েবল, আপনারা চাইলে এই প্রাইসগুলো নেগোশিয়েবল মানে বার্গেনিং করতে পারেন। গাইস এরপর আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RAV4 একটা গাড়ি, এটার মডেল হচ্ছে আপনার 2000 সালের, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2002-এ, এটা হচ্ছে 1800 সিসির একটা গাড়ি, আর এটার মধ্যে আপনার আলাদা দেওয়া আছে যে TVVC, মানে টিভি দেওয়া আছে, VCRও আছে, আর এসি, এটা এসি করা, আর পিএসটি কন্ট্রোলারটা মেনলি হচ্ছে যে আপনার গাড়ির যে কোনো জায়গায় চাবি রাখেন ওইখান থেকে আপনারা অটো স্টার্ট বাটনে চাপ দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন। এই গাড়িটা হচ্ছে ইএফআই ইঞ্জিন, আর এই গাড়িটা সিএনজি করা আছে। আর এটার প্রাইসটা সম্পর্কে যদি আপনাদের আইডিয়া দেয়, এটার প্রাইস হচ্ছে মাত্র 13,35,000 টাকা।
গাইস, তারপর আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোহা জিএল একটা গাড়ি। এটা হচ্ছে মডেল হচ্ছে 2004 সালের একটা মডেল, আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2009 সালে, মানে 2009 সালে বাংলাদেশে আসছে। এটার সিসি হচ্ছে 1800 সিসি, আর এটার ইঞ্জিন হচ্ছে EFI ইঞ্জিন। এই গাড়িটা অয়েলও করা আছে অ্যান্ড CNG করা আছে। এটা হচ্ছে যে আপনার 7 সিটের যে গাড়িগুলো ওইটা, আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 12,50,000 টাকা। গাইস, তারপর আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটার মডেল নেম হচ্ছে নোহা এক্স নোহা। এটার মডেল হচ্ছে 2003 সালের মডেল অ্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে 2007 সালে, আর এই গাড়িটার সিসি হচ্ছে 2000 সিসি। এই গাড়িটার মধ্যে ইঞ্জিন ব্যবহার হয়েছে যে VVIT ইঞ্জিন, আর এটা AO মানে অল অটো। অল অটো মানে হচ্ছে আপনার গাড়ির যে গ্লাসগুলো আছে এগুলো আপনি ড্রাইভার সিট থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এই গাড়িটা CNGও করা আছে। এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 12,95,000 টাকা। গাইস, এই গাড়িটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, কন্ডিশন খুব ফ্রেশ আছে। এটা হচ্ছে খুব ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা গাড়ি। আর গাইস, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা এখান থেকে গাড়ি কিনতে চান তারা মাত্র 5% অগ্রিম টাকা দিয়ে গাড়ি বুকিং দিতে পারবেন, আর আপনারা 1 সপ্তাহ পর্যন্ত পেমেন্ট করার টাইম পাবেন। ওনাদের যে অফিস আছে, আপনারা যদি এখান থেকে হাট থেকে যদি গাড়িগুলো অগ্রিম দিয়ে যান, তারপরে আপনারা 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট করতে পারবেন। অ্যান্ড আপনি অগ্রিম দেওয়ার পরে আপনার নামে গাড়িটা বুকিং হয়ে যাবে, তার মানে এই হাট থেকে সরিয়ে ফেলা হবে। অ্যান্ড ওনাদের নিজস্ব 4টা গ্যারেজ আছে, ওই গ্যারেজের মধ্যে গাড়িগুলো রেখে দেওয়া হবে। গাইস, তারপর আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স নোহাই আরেকটা গাড়ি। এটা হচ্ছে 2002 সালের মডেল, আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2006 সালে, আর এটা সিসি হচ্ছে 2000 সিসি। এই গাড়িটা আপনার AC করা, PST করা, AG করা, AO করা, মানে অল অটো করা। আর এটার মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে VVTi মডেল। গাইস, একটা কথা বলে রাখি, VVTi মডেল যে ইঞ্জিনটা আছে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ইঞ্জিন। এর আগে যে EFI ইঞ্জিন ছিল ওইটা হচ্ছে 90-এর পরে যে গাড়িগুলো ছিল ওইগুলোতে ইউজ করা হয়েছে। আর এক্স নোয়া যে গাড়িটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার 11,50,000 টাকা মাত্র। গাইস, তারপর আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রাডো একটা গাড়ি। এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো, অ্যান্ড এটা হচ্ছে আপনার 2004-এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2005-এ। এটা হচ্ছে 2694 সিসি এই গাড়িটা। এটার মধ্যেও VVTi ইঞ্জিন ব্যবহার হয়েছে। এটার এই গাড়িটার মধ্যে কোনো CNG করা নাই, আর এটার প্রাইস হচ্ছে 22,60,000 টাকা মাত্র। গাইস, তারপর আপনারা এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গাড়ি আছে, এটা হচ্ছে নোহা এক্স নোহা আরেকটা গাড়ি। এটার প্রাইস হচ্ছে 11,30,000 টাকা। গাইস, আপনারা তারপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন, হুন্ডাইয়ের খুব সুন্দর একটা গাড়ি, ব্ল্যাক কালারের মধ্যে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো। এটা হচ্ছে হুন্ডাই টুসকন মডেলের গাড়ি। এটার মডেল হচ্ছে 2012 সালের, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2012 সাল, আর এটার প্রাইস হচ্ছে 25,50,000 টাকা। গাইস, আপনারা এরপর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোয়া একটা গাড়ি। এটা হচ্ছে 2005-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ। এটার প্রাইস হচ্ছে 12,50,000 টাকা মাত্র। এরপরেও যে গাড়িটা দেখতে পাচ্ছি এটাও নোহা গাড়ি। এই গাড়িটা হচ্ছে 1996-এর মডেল, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2001-এ। এটার প্রাইস হচ্ছে 17,90,000 টাকা। গাইস, এখানে আরও অনেক নোয়া গাড়ি আছে। আপনারা এত, মানে এখানে হিউজ পরিমাণে কার আসে সবগুলো কার দেখানো আমাদের পক্ষে সম্ভব না, কারণ ভিডিওর লেন্থ খুব বড় হয়ে যাবে। এখানে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নোয়া গাড়ি, অ্যান্ড আদার্স কোম্পানির গাড়িগুলোও আছে। এপাশে আমরা দেখতে পাচ্ছি, আপনারা একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হারিয়ার একটা গাড়ি। এটা খুবই সুন্দর একটা গাড়ি, আমার দেখা হাটের মধ্যে বেস্ট গাড়ি হচ্ছে এটা। এটা কালারটাও খুব সুন্দর। এটা হচ্ছে মডেল হচ্ছে 2014 সালের মডেল, আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 2016 সালে। এই গাড়িটা সম্পর্কে যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি। অ্যান্ড এই গাড়িটার সবই ওকে আছে, CNG করা নাই, জাস্ট এটা VVTi যে ইঞ্জিন ওই ইঞ্জিন ব্যবহার হয়েছে। এটা হচ্ছে অয়েলের গাড়ি। গাইস, আপনাদের একটা কথা বলে রাখি, গাড়ি যদি তেলে চলে তাহলে কিন্তু গাড়ি খুব ভালো থাকে CNG থেকে, বাট CNG দিয়ে যদি চালানো হয় তাহলে কষ্ট একটু কম পড়ে, কিন্তু তেলে গাড়ি চালানো খুব ভালো। তারপর আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, হোন্ডা ব্র্যান্ডের একটা গাড়ি। এটা হচ্ছে হোন্ডা CR-V। এটার মডেল হচ্ছে 2006 সালের মডেল, আর এটা রেজিস্ট্রেশন হয়েছে হচ্ছে 2009 সালে। এই গাড়িটা হচ্ছে 2400 সিসির একটা গাড়ি। এটার প্রাইস হচ্ছে 18,70,000 টাকা মাত্র।
গাইস, তারপরে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাজদা, এটা হচ্ছে মাজদা মাইক্রো যে গাড়িটা, এই গাড়িটা, এই গাড়িটা হচ্ছে 2002 এর মডেল আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 2007-এ। এই গাড়িটার প্রাইস হচ্ছে 8,60,000 টাকা। এটা হচ্ছে অ্যাক্সিও এক্স, এটা এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে 2009 সালের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সালে। এটা 1500cc-র একটা গাড়ি, এটার প্রাইস হচ্ছে 13,20,000 টাকা, এটাও সিএনজি করা আছে। তারপর আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিমিও, এফ প্রিমিও যেটা বলা হয়, এফ প্রিমিও একটা গাড়ি। এই গাড়িটার মডেল হচ্ছে 2007 সালের মডেল আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে, এটার প্রাইস হচ্ছে 18,30,000 টাকা, এই গাড়িটা সিএনজি করা আছে। গাইস, আপনাদের এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে হুন্ডাই কোম্পানির একটা গাড়ি আর এটা হচ্ছে টাইটেল হচ্ছে সোনাটা, এটা হচ্ছে সোনাটা মডেলের গাড়ি। যখন আমরা হাটে আসছি তখন দেখি দেখতেছি যে এই গাড়িটার পেছনে মানে সবাই ক্রেতারা আসার পরে এই গাড়িটা দেখে আর এই গাড়িটা একটু পরপরই মোছা হচ্ছে, মানে এটা খুব সুন্দর একটা গাড়ি। আপনারা যদি গাড়িটা দেখেন ফ্রন্ট সাইডটা তাহলে বুঝবেন। এই গাড়িটা হচ্ছে আপনাদের মডেল হচ্ছে 2012-র মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে আর এটা সিসি হচ্ছে 2000cc আর এটার ইঞ্জিন হচ্ছে VVTi ইঞ্জিন, এটার মধ্যে কোনো সিএনজি করা নাই আর এটার প্রাইস হচ্ছে 24,90,000 টাকা। এই প্রাইসটা নেগোশিয়েবল, আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারেন। গাইস, একটা কথা বলে রাখি, আপনারা এখানে যে গাড়িগুলো কিনবেন আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন, আপনারা গাড়িগুলো টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন। যেমন এখানে ওনারা দেখে নিচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়িগুলো, টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা ইঞ্জিন তারপর গাড়ির কন্ডিশন সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। গাইস, আপনারা যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর ইঞ্জিনও আপনারা চেক করে নিতে পারবেন, টেস্ট করে মানে ড্রাইভিং সিটে বসে আপনারা ইঞ্জিনগুলো চেক করতে পারবেন। এখানে সব কিছু চেক করার সুযোগ আছে, যেমন এখানে এই গাড়িটা মনে হয় সেল হয়ে গেছে, এই গাড়িটা ইঞ্জিন চেক করতেছে ওনারা। তো আপনাদের যদি ইঞ্জিন চেক করে কোনো প্রবলেম মনে হয় বা আপনাদের মনে হয় যে এটার কোনো প্রবলেম আছে তাহলে আপনারা অগ্রিম টাকা পেমেন্ট না করে অন্য গাড়িগুলো দেখতে পারবেন, এই জন্য এখানে ইঞ্জিনটা চেক করা হচ্ছে। তো গাইস, এতক্ষণ যে কারহাটটি আপনাদের দেখালাম এই কারহাটের ভিজিটিং কার্ডটি হলো এটি। তো ভিজিটিং কার্ডের নিচের অংশে কারহাটের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে আর এই কারহাটটি শুধুমাত্র ফ্রাইডেতে ওপেন থাকে। আর এই কারগুলো সম্পর্কে আরও কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা তাদের অফিসে যোগাযোগ করতে পারেন। তাদের অফিসটি হলো হক চেম্বার লেভেল 12 প্রান্তাবত। তো তাদের সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া আছে ফোন নাম্বার সহ এবং আমি ডিসক্রিপশনে লিখে দেবো অ্যাড্রেসগুলো, সেখান থেকেও চেক করতে পারেন। তো আশা করছি অ্যাড্রেস নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যাদের সেকেন্ড হ্যান্ড কার প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল আনবুকস বিডিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।